আসসালামু আলাইকুম। সিমকম আর্টের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাড়ির যে সকল জায়গা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হলো বেসিন। রান্না এবং খাওয়ার সঙ্গে সম্পৃক্ত সব ধরনের ধোয়ার কাজ করা হয় এই বেসিনেই। কিন্তু বেশিরভাগ সময় দেখবেন আমাদের মনের অজান্তেই আমরা বেসিনে ময়লা ফেলে দিই। ভাত, তেল, চর্বি, মাছের কাঁটা কিংবা সবজির টুকরো এসব জমে বেসিনের পাইপ বন্ধ হয়ে যেতে পারে। তখন আর সহজে পানি যেতে চায় না এই পাইপ দিয়ে। খুব সরু এই বেসিনের পাইপ কি করে সহজে পরিষ্কার করা যায় তার কিছু উপায় আপনাদের সাথে আজ শেয়ার করব এই ভিডিওতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ময়লা আটকে থাকা বেসিনের পাইপ পরিষ্কারের একটি উপায় হলো ফুটন্ত গরম পানির ব্যবহার। চুলায় প্রথমে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে দিন এক কাপ বেকিং সোডা এবং এক কাপ ভিনেগার। এরপর সেই পানি ধীরে ধীরে বেসিনে ঢেলে দিন। এতে করে দেখবেন বেসিনের পাইপ পরিষ্কার হয়ে যাবে দ্রুত। এর পরবর্তী ধাপে বেসিন পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন লবণ। প্রথমেই বেসিনে এক কাপ লবণ ঢেলে দিন। এরপর তাতে এক হাঁড়ি গরম পানি ঢেলে দিন। এর মিনিট পাঁচেক পর ধুয়ে ফেলুন। এতে করে বেসিনের পাইপ দিয়ে পানি নিষ্কাশন সহজ হয়ে যাবে। এর পরবর্তী ধাপে রয়েছে নির্দিষ্ট কিছু ব্রাশ। বাইরে থেকে চাপ দিয়ে পাইপের ভেতরের আবর্জনা পরিষ্কারের জন্য কিছু নির্দিষ্ট ব্রাশ রয়েছে। এই ধরনের একটি ব্রাশ আপনারা কিনে রেখে দিতে পারেন। রাতে থালা বাসন ধোয়ার কাজ শেষ হয়ে গেলে সেই ব্রাশ দিয়ে একবার চাপ দিয়ে পাইপ পরিষ্কার করে রাখুন। এতে করে পাইপে আর ময়লা জমবে না। বেসিনের পাইপ পরিষ্কার করা নিয়ে যারা খুব চিন্তিত থাকেন আশা করছি এই ভিডিওটি দেখে তাদের খুব উপকার হবে। একটি রান্নাঘর সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু অনেক ধরনের কিচেন অ্যাক্সেসরিজের প্রয়োজন পড়ে। বিভিন্ন ইউনিক ডিজাইন এবং ব্র্যান্ডের কিচেন অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন সিমকো মার্টের যে কোনো একটি শোরুমে। সিমকো মার্টের ইউনিট 1 চট্টগ্রামের জেসি গোলপাহাড় মোড়ের আইপিএল টাওয়ারে এবং ইউনিট 2 ওয়াসা মোড়ের ওয়াসা ভবনের ঠিক পাশেই। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।